হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক আমার সকল দর্শক বন্ধুদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা আপনারা অনেকেই জানেন আর অনেকেই জানেন না বর্তমানে লক্ষ্মী নারায়ণ যোগ অলরেডি সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ আজ থেকে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়েছে যার ফলে দুই তারিখ থেকে আগামী দশ তারিখ পর্যন্ত অর্থাৎ দোসরা জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত লক্ষ্মী প্রাপ্তি ঘটতে চলেছে পাঁচটি রাশির হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি কথা আমি বলে দিই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি লক্ষ্মী নারায়ণ যোগ থাকে তাহলে আপনারা কিন্তু ডেফিনেটলি শুভ ফল পাবেন দেখুন এই লক্ষ্মীনারায়ণ যোগ বুধ এবং শুক্র গ্রহের দৃষ্টি বিনিময়ে কিন্তু তৈরি হয় দেখুন আপনার জন্মছকে লক্ষ্মীনারায়ণ যোগ রয়েছে কি না যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই আপনারাও কিন্তু পাবেন শুভ ফলই পাবেন কিন্তু যাদের এই যোগটি রয়েছে ব্যক্তিগত জন্মছকে তারা খুবই ভালো একটা রেজাল্ট পেতে চলেছে আগামী আটটা দিন অর্থাৎ দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যাদের খুব লোন হয়ে গেছে যারা রাত্রে ঘুমোতে পারছে না লোনের টেনশানে রাত্রে ঘুম উড়ে গেছে যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে যারা মনে অনেক বড় আশা রয়েছে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনাদের জন্যই আমি রয়েছি হ্যাঁ আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন আর এই জন্মছক বিচার না করলে কিন্তু আমি কোনো কিছুই বলতে পারবো না আর তারপর যা করার আমি করব। আর রেজাল্টটা কিন্তু আপনি পাবেন শুধু আমার কথা মতো একটু শুনে চলতে হবে হ্যাঁ যেভাবে ডক্টরকে আপনি দেখান দেখানোর পর কিছু খাওয়ার বিধিনিষেধ দেয় সেরকম আমি কিছু বিধিনিষেধ আপনাদেরকে দেব সেগুলো কিন্তু করতে হবে আপনার সমস্যা যাই থাকুক না কেন সেই সমস্যা থেকে তুলে ধরে দাঁড় করানোর দায়িত্ব কিন্তু আমার আসুন যে নেওয়া যাক সেই পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত লক্ষ্মী নারায়ণ যোগে আপনাদের লক্ষ্মী প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অবিশ্বাস্য অর্থ ভান্ডার কিন্তু পূর্ণ হতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে প্রমোশন বা পদোন্নতি ঘটতে চলেছে বা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগারও বৃদ্ধি পেতে চলেছে এই দশ তারিখ পর্যন্ত আপনারা ডায়ীতে নোট করে নিতে পারেন দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো। যে রাশি দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মী প্রাপ্তি ঘটতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনারাও প্রচুর ধন সম্পত্তি প্রাপ্তি করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন কিছু করতে চলেছেন জীবনে আপনারা এছাড়াও এই দশ তারিখ পর্যন্ত আপনারা মনের স্বাদ মনের বাসনা অনেকাংশেই কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মী প্রাপ্তি করতে চলেছে সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনারাও লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মী প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে ধন প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন অজানা সূত্র থেকে আপনাদের অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে শুধু তাই নয় এই সময়ের মধ্যে আপনাদের নতুন নতুন সুযোগ হয়ে উঠতে চলেছে অর্থ ইনকামের আর সেই সুযোগটিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মী প্রাপ্তি করতে চলেছে সেটি মেষরাশি মেষরাশিটি জাতক বা জাতিকা আপনি হলে দুই তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনারাও প্রচুর অর্থ সম্পত্তি কিন্তু তৈরি করতে চলেছেন মনের স্বাদ মনের বাসনা আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে আপনারা প্রচুর অর্থ কিন্তু তৈরি করতে চলেছেন এছাড়াও এই সময়ের মধ্যে আপনাদের কোনো অর্থ যদি আটকে থাকে সেই অর্থ কিন্তু ফেরত পেতে চলেছেন ডেফিনেটলি এই বিষয়গুলো কিন্তু আপনাদের হতে চলেছে দশ তারিখের মধ্যে আসুন জেনে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মী প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনারাও লক্ষ্মী নারায়ণ যোগে লক্ষ্মী প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে নতুন নতুন সুযোগ হয়ে উঠতে চলেছে এবং মনের বাসনা মনের স্বাদ অনেক কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হওয়ার জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে শুধু প্রচেষ্টাটা করতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ